সো এখানে দেখতে পাচ্ছি অনেক কিছুই কিন্তু দিয়ে দিয়েছে, এখানে ব্যাকপ্যাক দিয়ে দিয়েছে, কিন্তু এখানে কিন্তু ইলিট পাস কিন্তু আমি এখন পর্যন্ত এখানে দেখছি না। এখানে দেখতে পাচ্ছ নেম কার্ড, নাম কার্ড চেঞ্জ আর কি, লিমিটেড 50। সো এখানে অনেক কিছু কিন্তু দিয়ে দিয়েছে, বাট এখানে আমি কিন্তু ইলিট পাস কিন্তু একদমই দেখতে পাচ্ছি না। আই থিঙ্ক এখানে কি ইলিট পাস দিবে না নাকি, এবার আমি জানি না। এখানে 7 দিনের টাইম রয়েছে, তো আমি এখানে সুইচ করে নিচ্ছি, 10 ডেমন আমার কাছে ছিল, তখন আমি এখানে সুইচ কিন্তু করতে পারবো। এখানেও দেখতে পারছো এখানে কিন্তু দিয়ে দিয়েছে সমস্ত কিছু উল্টাপাল্টা জিনিস, বাট এখানে একটা জিনিসই মিসিং, যেটা হচ্ছে ইলিট পাস, যেটার জন্য আমরা কিন্তু বসেছিলাম লেভেল আপ শপের জন্য, মানে মিস্ট্রি শপের জন্য। তো মেন জিনিসই কিন্তু এখানে দেয়নি, তো এখানে যেহেতু মেন জিনিস দেয়নি, এখান থেকে নেওয়ার মতো তো সেরকম কিচ্ছু নেই, আমি তো দেখতে পাচ্ছি না এখান থেকে নেওয়ার মতো। এইসব ড্রেস তো কেউ নেবে না, আই থিঙ্ক আমিও তো নিব না এখান থেকে। এটা একদম কি বলবো গাইজ, একদম ঘাটিয়া মিষ্টি শপ ছিল, এতদিন যত মিষ্টি শপ ছিল তার মধ্যে এটা এক নম্বরে ঘাটিয়া মিষ্টি শপ ছিল। এখান থেকে আর তো কিছু নেওয়ার মতো আমি জিনিস দেখছি না, কোনো ইমোট ফিমোট কিচ্ছু দেয়নি, বাট এখানে শুধু ভালো রয়েছে শুধু বান্ডেলটা। এখন বান্ডেলটা নেওয়ার জন্য 300 ডেমন তোমার এখানে, মানে 100 ডেমন এখান থেকে এখানে স্পেন্ড করতে হবে, তারপর তুমি 300 ডেমন দিয়ে নিতে পারবে। তো টোটাল তোমার 400 ডেমন কিন্তু এখানে চলে যাবে। আর এখানে যদি তোমরা মেয়ের এখানে দেখো, তাহলে এখানে দেখতে পাচ্ছ এটাও 300 ডেমন লাগবে। তারপরে এখানে দেখতে পাচ্ছ এখানে তোমাদের নেওয়ার মতো সেরকম কিচ্ছু নেই, আমার তো একদমই ভালো লাগেনি। সো দেখা যাক, হয়তো তোমরা হয়তো বুঝে ফেলেছো কি বলবো, যে নতুন হয়তো আমাদের কিছু ইভেন্ট আসতে চলেছে, যেটা দিয়ে আমরা কিন্তু মিষ্টি মানে লেভেল এলিট পাস লেভেল আপ বলছি এলিট পাস কিন্তু পেয়ে যাবো। লেভেল আপ সব কিন্তু এখানে এবার তাহলে আসতে পারে, যেহেতু এখানে দেখতে পাচ্ছ এখানে কিন্তু একটাও দেয়নি, এখান থেকে আমার নেওয়ার মতো কিছুই নেই। তো এখান থেকে নেওয়ার মতো সেরকম কিছু তো আমি এখানে দেখছি না। এখান থেকে অ্যাট ফার্স্ট আমি কিনবো, এখান থেকে ব্যাচেস কিছু কিনে নিব, তার সঙ্গে এই সানগ্লাসটা কিনে নিব, যেহেতু এখানে কিছু কিনতে হবে। এখানে 100 ডেমন আমার স্পেন করতে হবে, তাহলে 100 ডেমন স্পেন করার জন্য 40 ডেমনের এটা, আর এখানে আর 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 40 ডেমনের নিয়ে নেব এই সানগ্লাসটা, বা একটা কিছু নিয়ে নেব। 40 ডেমনের সানগ্লাস নাও নিতে পারি আমি, এখানে নিয়ে নেব 80 ডেমনের, 80 ডেমনের এটা নিয়ে নেব, স্কেটবোর্ডটা 80 ডেমনের, আর নিয়ে নেব এটা তোমার কী বল ইনকিউবেটার ভাউচার নিয়ে নেব, ইনকিউবেটার ভাউচার নিয়ে নেব তোমার 10টা, মানে 80 ডেমন ইনকিউবেটার ভাউচার নিয়ে নেব 10টা, বা এখানে গান বক্স এখান থেকে কিছু একটা নিয়ে নিব। তো চলো গাইস, এখানে দেখতে পাচ্ছ এরকম কিছু এখানে কিন্তু ইলিট পাস কিন্তু দেয়নি, হয়তো কারোর আলাদা এসেছে, বাট আমার কিন্তু এরকম এসেছে, আমার একদমই ভালো লাগেনি। তো আমি এটা নিব না এখান থেকে কিছুই, শুধু এখান থেকে ড্রেসটা, যেহেতু ওপি ড্রেসটা একদমই ওপি ড্রেস তোমরা গাইস দেখতে পাচ্ছ, তো ড্রেসটা আমি অবশ্যই নিব কি এটা নিবই আমি, যত হোক আমি এটা নিব এই ড্রেসটা। তো দেখা হচ্ছে আইডি কোনো নিউজ বিরুদ্ধে নিউজ করে ইন্টারেস্টিং টপিক শো গাইস, গুড বাই। আর এসে কিন্তু দিয়ে দিচ্ছি ইমোটটা, তো এই ইমোটটা আমার নেওয়ার একটা টার্গেট আছে, এখানে আমার চলে যাবে ওখানে টোটাল চলে যাবে 400 ডেমন। আর এখানে তোমার যদি ইমোটটা দেখিয়ে দিই তোমাদের, এই ইমোটটা, এই ইমোটটা কিন্তু আমার এখানে চলে যাবে 500 ডেমন, আই থিঙ্ক এখানে আমার কিন্তু লাগবে 500, তাহলে 400 আর 100 ডেমন লাগবে, বাট আমার এই ইমোটটা নেওয়ার কিন্তু ইচ্ছা আছে। তো চলো গাইস, গুড বাই, দেখো চাইডি নেক্সট কোনো নেক্সট।